আমাদের শেখ জালালউদ্দিন আনুলিয়া রাজাপুর থেকে এখানে আসছি। আমার সাথে আছেন আমার বড় ভাই আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি ফারুক ভাই। তো আমরা একদিন কঠোর পরিশ্রম করেছি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে উন্নয়নের হাতকে শক্তিশালী করার জন্য। সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী এবং বারবার নির্বাচিত আশাশুনি উপজেলা থেকে এমপি মহোদয় স্যার জনাব ডক্টর আফামর রুহুলক স্যার মাধ্যমে আমরা নলতার আজকের সমাবেশকে সফল করার জন্য আনুলিয়া থেকে আজকে আমরা 600 মতো মোটরসাইকেল বহর এবং 4টা বাস গাড়ি নিয়ে এবং আমার বিএমডব্লিউটা গাড়ি নিয়ে আমরা এখানে রওনা হয়েছি উক্ত সমাবেশকে সফল করার জন্য। কিন্তু গত রাত্রে যে একটা ঘটনা ঘটে গেছে আমাদের আনুলিয়া ইউনিয়নে একটি কুচক্রি মহল এবং একটি সন্ত্রাসী বাহিনী তারা মোটরসাইকেলের বহর নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে হুমকি দিয়ে আসছে যেন সকালবেলা যেন আমার সাথে তারা না যায়। এর জন্য আমার প্রায় 1,200 লোক আসতে পারে নাই আর তারপরও মানে আমার বাস গাড়ি যাইতে একটু দেরি হয়েছে এজন্য আরও 200-300 লোক তারা আসতে পারে নাই। তারপরও আমরা এখান থেকে 600 মতো মোটরসাইকেল এবং 4টা বাস গাড়ি নিয়ে আমার শাহাবুদ্দিন ভাই যিনি নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন উনি এবং অনেকগুলো ওয়ার্ড সভাপতি এবং মুক্তিযোদ্ধা যারা 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে যারা নিজের জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছিলেন সেই সমস্ত মুক্তিযোদ্ধাবৃন্দ আমার সাথে আছেন এবং আমার সাথে আছেন আমার বড় ভাই শাহাবুদ্দিন চেয়ারম্যান। এবং তারা যদি আজকে আমার মানুষের বাড়ি বাড়ি গিয়ে যদি আজকে বাধাগ্রস্ত না করতো যদি আসতে বাধা না দিত তাহলে আমার সঙ্গে আরও 500-600 বা 1,000 লোক তারা আমার সঙ্গে আজকে থাকতো। দুঃখের বিষয় আমরা এই বাধা বিপত্তির কারণে আমাদের আসতে একটু বিলম্ব হয়েছে নাহলে আমরা আরও সকাল সকাল আসতে পারতাম। অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে গতকাল রাত্রে 1টার সময় আমি আশাশুনি থানায় আসি এবং ওসি স্যারকে আমি একটা আবেদন করি আমাকে ওখানে ইমার্জেন্সি একটা পুলিশের টিম দেওয়ার জন্য মানে আমার নিরাপত্তার ব্যাপার ছিল আমার গাড়ি ভেঙে দেওয়ার জন্য ওখানে লোকজন বারবার এসেছিলো কিন্তু সেখান থেকে আমাদের আশাশুনি অফিসার ইনচার্জ জনাব মুমিনুল ইসলাম পিপিএম স্যার উনি আমাকে সহায়তা করেছিলেন এবং আশাশুনি প্রশাসন সারা রাত সেখানে টহল দিয়েছিলেন। যা হোক কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই আমরা এখন রওনা দেবো ইনশাল্লাহ রুহুল আকসারের মাধ্যমে নলতার সমাবেশকে সফল করার জন্য এবং নলতার মাঠে আমার 40টা ব্যানার অলরেডি লাগানো হয়েছে ইনশাল্লাহ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী। স্বাধীনতা বিরোধীরা হুঁশিয়ার তবে লড়বো মরা আরেকবার হাতে নিয়ে 71-এর হাতিয়ার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হক বাংলা।